বন্ধুরা, আজকে লেটেস্ট আপডেটটি হলো রেশন কার্ডের সাথে যে আধার কার্ডের লিঙ্ক করার যে অফিসিয়াল অ্যাপস লঞ্চ করার কথা, সেটা কিন্তু ইতিমধ্যেই লঞ্চ করেছে। আগে যে রকম ওটিপির সমস্যা ছিল, এখন কোনো ওটিপি লাগবে না, শুধু আঙ্গুলের ছাপ দিয়ে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়ে যাবে 2 মিনিটের মধ্যে। কিভাবে আপনারা আইডি পাসওয়ার্ড পাবেন এবং কিভাবে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেখানে কাজ করবেন, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন, তাহলে আপনার কোনো ভিডিও মিস হবে না। ভিডিও টাইটেলে ক্লিক করে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওপেন করবেন, ওপেন করার পর আপনারা দেখতে পারবেন এজেন্ট আইডি এবং পাসওয়ার্ড। এজেন্ট আইডি এবং পাসওয়ার্ড আপনারা কোথায় পাবেন? আপনাদের বিডিও অফিস বা অঞ্চলে গিয়ে যোগাযোগ করলেই কিন্তু এজেন্ট আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেখান থেকে আপনারা এনে আইডি পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর বেনিফিশিয়ারি ভেরিফিকেশন সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার কোন ধরনের ক্যাটাগরির রেশন কার্ড আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এন্টার আরসি নাম্বার, আপনার রেশন কার্ড নাম্বারটি দেওয়া লাগবে। আমার যেহেতু পিএইচএস, তাই পিএইচএস দিলাম। এবার রেশন কার্ড নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর অপশানে নট ভেরিফাই, আধার স্ট্যাটাস নট ভেরিফাই, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশানে ক্লিক করবেন, প্রেজেন্ট কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এন্টার আধার নাম্বার, আধার নাম্বার দিলাম। দেওয়ার পর ক্যাপচারে ক্লিক করব। আধার কার্ডটি দেওয়ার আগে আপনার ডিভাইসটি রেডি করে নেবেন, নেওয়ার পর আধার নাম্বার দিবেন। আধার নাম্বার দেওয়ার পর আপনারা ক্যাপচারে ক্লিক করবেন। ক্যাপচার আমার নিতে এসে দেখুন, অপেক্ষা করুন। দেখুন এখানে রেশন কার্ডের যে নাম আছে সেই নাম দেখাচ্ছে এবং আধার কার্ডের নাম যে আছে সেটা দেখাচ্ছে উপরে। তারপর দেখুন ইয়েস করবেন ফার্স্ট অপশানে, তারপরে যদি আপনার আধার কার্ড আর রেশন কার্ডের যদি নামের কোনো সমস্যা হয় তাহলে আপনারা নো রাখবেন, পরে সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে দেখতে পাচ্ছেন আধার স্ট্যাটাস এখন দেখাচ্ছে সবুজ হয়ে গেছে এবং আধার নাম্বারের যে লাস্টের 3 ডিজিট সংখ্যা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তা আপনারা খুব সহজেই এইভাবে আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করতে পারবেন। তা আজকের ভিডিওটি এইটুকুই, যদি আপনার হেল্পফুল হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন।